দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে। আমরা এসেছি আজগর ভাইয়ের কাছে, আর এখানে দেখছেন বেশ কিছু গরু রয়েছে। সামনে ঈদ, আর ঈদে কীরকম চাহিদা রয়েছে এই গরুগুলোর, আমরা সেই সব তথ্য দেব। আর কত দাম চাচ্ছেন, কি রেট রেখেছেন, সব কিছুই থাকবে এই প্রতিবেদনে। কটি গরু রয়েছে আমরা শুনি আজগর ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আজগর ভাই? আসলে বাজারের অবস্থা কি বলেন তো একটু। বাজার তো ভাই এখন বাড়তির মুখে, আপনি তো হাট বেড়া আছেন, এখন বর্তমান বাজার চাহিদা বেশি এবং দামও বেশি, আর আপনার গরুর চাহিদা আছে ভাই? চাহিদা আছে, মানে এগুলো তো সব দাতালো, সব দাতালো এবং কুরবানির গরু, সব কুরবানির 23 সালের কুরবানির জন্য, 23 সালের কুরবানির জন্য। কটা গরু আছে? 9টা দিছে এখানে, 9টা গরু দিছেন। আনুমানিক গরুগুলোর এভারেজ ওজন কত হবে? এগুলো এভারেজ 3 মণের নিচে আসবে, 3 মণের উপরে হবে না। হ্যাঁ, কতগুলো 3 মণের উপরে হবে? হ্যাঁ, মানে এভারেজ বলেন আপনি 110, না 115 কেজি করে উনি আসে দেখে নেবে, 115 কেজি করে উনি এসে দেখে নেবে, আচ্ছা থাকলে নেবে না থাকলে নেবে না, থাকলে নেবে না থাকলে নেবে না, এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি যুক্ত। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা গরুগুলো দেখি। আমরা কোথায় ঈদের উপলক্ষে তো ছাড় দিব ভাই আজকে? আরে ঈদের উপলক্ষে ছাড় আছে নাকি? অবশ্যই ছাড় আছে, ঈদের উপলক্ষে ছাড় দিব না। আচ্ছা আচ্ছা, ঈদ উপলক্ষে ছাড় আছে দেখি, আমরা একটু আপনি ওই পাশে যান, আমরা গরুগুলো দেখি আসলে ঈদ উপলক্ষে কি ছাড় দেন। আজগর ভাই প্রথম গরুটা, দুই দাঁত বলা চলবে, দাঁত ভাঙছে। এখানে গরু আছে 9টা, দাঁতাল আছে আমার 7টা, মূল দাঁতার 7টা, একটাই দাঁতটা দাঁত ভাঙতেছে, আর একটা আছে সাইওয়া। আচ্ছা, একটা আছে সাইবা, কিন্তু আটটা স্টিল দাঁতাল আছে, স্টিল দাঁত আটটা গরু আছে, নয়টা নয়টা সাতটা দাঁতাল। আচ্ছা, সাতটা দাঁতাল, আর এটা দাঁত ভাঙতেছে, এটা ধরে আটটা, আর একটা একটা আছে সাই আগর আছে। আচ্ছা, দুই নম্বর গরুটা দেখি, দুই নম্বর গরুটা দেখেন, এটা ওজনটা দেখেন, ওজনটা একবার বলে দিচ্ছি। হ্যাঁ, এটা গরুটার ওজনটা, এটা 3 মণ ওজন আছে ভাই, এটা 3 মণ, 3 মণ ওজন আছে। আচ্ছা, আর এটা আপনার বলে যে টুম্বাদ দিয়ে 3 মণ আছে গরুটা, দেখেন এটা টুম্বাদ দিয়ে 3 মণ, 3 মণ আছে দেখেন, টুম বাদ দিয়ে, তার মানে 3 মণ ওভার বলছেন আপনি? 3 মণ ওভার। আচ্ছা, এটা দুই দাঁত, এটা হচ্ছে দুই দাঁত, তারপরটা এটাও মনে হচ্ছে দুই দাঁত, এটাও দুই দাঁত, দুই দাঁত, এটাও 3 মণের নিচে নাই। আচ্ছা, মানে এক জায়গায়? হ্যাঁ, এক জায়গায়, এটা এক জায়গায় 3 মণ আছে। আচ্ছা, ওইটাও এক জায়গায় 3 মণ আছে। আচ্ছা, এটা 3 মণ ওভার, 3 মণ ওভার, এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার, তারপরটা এটা মনে করেন যে আপনার দুই দাঁত, এটা দুই দাঁত। হ্যাঁ, এটা আপনার কিন্তু আছে 115 কেজি, এটা 115 কেজি, 115 কেজি, 15 কেজি, এটাও 115 কেজি, এটা দুই দাঁত, এটাও দুই দাঁত। হ্যাঁ, 115 কেজি, 15 কেজি, এটা হলো 110 কেজি, শুনটা এই যে এটা 10 কেজি, এটা হচ্ছে 110 কেজি, এটা মনে হয় একটু ছোট নাকি? এটা একটু ছোট হবে আর কি, হালকা হালকা ছোট। আচ্ছা, সাই, আর এটা হলো সাইওয়াল, এটা সাইটা পরে বলতেছে আপনাকে বাবু, এই গরুটা সাইওয়াল গরু, একের গরু ভাই, একের গরু। ওটা রাখার কারণ কি আপনার? হ্যাঁ, এটা আমি রাখছি এই গরুটা, মনে যে লটটা নিবে ওনাকে মনে করবো যে আপনি এটা রাখবেন। আচ্ছা, আপনি আটটায় বাঁচিয়ে দিবেন। হ্যাঁ, এটা বেচবেন, এটা আমার অনুরোধ। আচ্ছা, তার কারণ এই গরুটা সবসময় পাওয়া যায় না। আচ্ছা, এই গরুটা সবসময় পাওয়া যায় না, এটার বিশেষত্বটা কি? গরুটা খুলে দেয় তো আমাকে, একটু গরুটা খুলে দেখে, এই গরুটা সবসময় পাওয়া যায় না, এই কারণে গরুটা আমি দিয়েছি যে দর্শক ভাইরা নিবে। গরুটা এক নম্বরে দেখেন, বুঝছেন, একবার নাভিটা দেখছেন, নাভিটা গরুটা ঝুলটা দেখছেন, ঝুলটা দেখছেন, দেখেন ঝুল, এই গরুটা দিছি আমি, দেখছেন গরুটা চাপ, এটা ভাই বিশাল বড় গরু, বড় জাতের গরু, একবারে বড় জাতের গরু, একবারে বড় জাতের গরু, জাতের গরু, গরু চোচাটাই দেখছেন, হলে বিচলা খুব জ্বালা জ্বালা, খুব জ্বালা, পাহালা দেখছেন কেমন মোটা। এটা কিন্তু আপনার বুঝাইছেন, যদি এটা মনে করেন যে 24 সালে বিক্রি করে, যদি কুরবানির পর বিক্রি করে গরুটা, কুরবানির পর আগর হিসাবে যদি বিক্রি করে, এই গরুটার দাম লাগবে নিম্নে 150। আচ্ছা আচ্ছা, নিম্নে 150, এমনিতে কুরবানির গরুটার দাম লাগবে 105। আচ্ছা আচ্ছা, এখন গোটা ধরো বেছে, আমি মনে করি গোটা দাম আছে 100 নিচে নাই, 100 নিচে নাই, এই গোটা 100 নিচে, কিন্তু আমি গোটা পাইছি, আমি দিতে চাইছিলাম না, তারপর এটা দিলাম, যে এদের উপলক্ষে সার আছে, এটাই সার, আরো সার আছে, আরো সার আছে, এই গোটা দিলাম, এই গোটা হচ্ছে ঈদ উপলক্ষে বোনাস দিলাম, বোনাস দিলাম, কিন্তু গরু একটা হয়, এই গোটা কিন্তু আপনার মান ভালো, কোয়ালিটি ভালো, খুব ভালো গরু। আচ্ছা, খুব ভালো জাতের গরু, খুব ভালো জাতের গরু, ওই জন্য বলতে যে সবগুলা বেঁচে দেবে, এটা কিন্তু রাখে দেবে, এটা আমার অনুরোধ, যে 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 দর্শক ভাই নেবে। আচ্ছা, খামারে রাখে দিবে, খামারে রাখে দিবে। আচ্ছা আচ্ছা, পরেরটা দেখি আমরা, এটা দাঁতাল, এটাও দাঁতাল, না সব দাঁতাল। আচ্ছা, এটাও দাঁতাল, এটাও দাঁতাল, এটাও এটাও, এটা সাইওয়াল মিক্সড, হ্যাঁ এটা সাইওয়াল আছে ভাই, দেখেন নাভি, দেখেন, আচ্ছা নাভি, এটা সাইওয়াল, এটা সাইওয়াল, হ্যাঁ, আর ওই পাশে একটা সাইওয়াল আছে, এটা কিন্তু দেশি পিওর,
এটা পিওর দেশি পিওর দেশি এটা পিওর দেশি দুধ আট বছর দেশি গরুটা ভাই এটা তিন মাস উপরে বসে আছে এটা গরু তিন মাস নিচে নাই এটা গরু দেখছেন না বিড়া দেখছেন গরুটা আমি দেখাচ্ছি একটা গরু এই গরুটা কিন্তু আমরা লাখের উপরে বিক্রি আছে নিচে নাই লাখের উপরে বিক্রি নিচে নাই নিচে নাই দেখেন গরুটা ঝুলটা দেখছেন চামটা দেখছেন তাহলে এই গরুটা কুরবানিতে মনে করেন যে আমি মনে করি কুরবানিতে বিক্রি আছে একটা তিরিশ একশো তিরিশ একশো তিরিশ এটা তো কুরবানিতে বিক্রি আছে আমরা একশো তিরিশ আচ্ছা আচ্ছা আর এটা তো গরু এটা তো মানুষ টাকা টাকা থাকতে পারে গরু পাওয়া যায় না আচ্ছা টাকা থাকতে পারে এই গরুটা আমি মনে করি যদি ওরা কুরবানিতে বিক্রি করে তারপরে গরুটা তো দেড়শো নিচে দিবে না দেড়শো নিচে দিবে না এই গরুটা আচ্ছা মাংসের জন্য ভালো গরু মাংস কি গরুটা দেখেন চষ্টা দেখেন চষ্টা হ্যাঁ গরুটা কি আছে এই গরুটা তো মানে এখনো তো গরুটা বিক্রি আছে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই আচ্ছা গরুটা দেখছেন পঁচানব্বই ছিয়ানব্বই এটা তো বিক্রি আছে ভাই পঁচাশি বিরাশি তিরাশি উপর বিক্রি আছে আচ্ছা গুড়া হাত তোলা চোচা গুলো প্রতিটা গুড়া আমার কালারফুল গরু কালারফুল গরু প্রতিটা গুড়া গুড়া উঁচাটা দেখছেন উঁচাটা আমার তো ইয়ে একবুক উঁচা গরু গুলো আচ্ছা এটা তো গরু তো আপনার সাথে লাখ ভাঙবে না আচ্ছা তারপরে এই গুড়া দেখছেন এই গুড়া মাংস খালি কি আছে হ্যাঁ এটা তো টাইট মাংস আছে দেখছেন চোচাটা চাম চোচা বডি এটা গরু তো আপনার মনে হয় লাখের উপরে আচ্ছা এই যে গরুগুলো এটাও তো লাখের উপরে গরু এটাও লাখের উপরে গরু দেখছেন গরুগুলো আমরা এক বুক গরু গরু কালার কি প্রতিটা গরু কালারফুল গরু যে দর্শক ভাই নিবে আমি মনে করি উনি নিজে আসি যদি গরুগুলো দেখে নিয়ে যায় আমি মনে করো যে উনারও খুব ভালো হবে আমারও খুব ভালো হবে মানে দেখেন আসলে আমরাও বলি দেখে শুনে বুঝে নিয়ে যাওয়াটা ভালো উনি আসি যদি নিয়ে গরুগুলো আসি নিয়ে যায় আমরা মনটা শান্তি হবে উনারও মনটা শান্তি হবে শান্তি হবে ওতে ওরা নিজে আসি গরুগুলো দেখে নিয়ে যাবে আর গরুগুলো দেখলে ওরা বুঝতে পারবে যে জিনিসগুলো কি এগুলো কি আছে তো এগুলা কত করে রাখছেন আমি গরুগুলো দিতে যাচ্ছিলাম সাতাত্তর হাজার তিনশো করে দিতে গেছিলাম আচ্ছা ঈদের উপলক্ষে দুই হাজার ছাড় হ্যাঁ পঁচাত্তর হাজার তিনশো করে পার পিস গরু পঁচাত্তর হাজার তিনশো পার পিস পার পিস এরকম গরু প্যাকেজ করে দিছে কি না যদি দিয়ে থাকে তাহলে উনারটা নিতে বলবেন আমারটা না আচ্ছা আচ্ছা এরকম গরু কোর প্যাকেজ দিছে নাকি পঁচাত্তর হাজার তিনশো ঈদের উপলক্ষে কিন্তু আমি এটা কোনো লাভ করলাম না আমার যে কর্মচারীগুলো আছে এদের খালি বেতনটার জন্য আমি এটা ছাড় দিছি আচ্ছা নাহলে আমি সাতাত্তর হাজার তিনশো টাকা নিতাম সাতাত্তর হাজার তিনশো টাকা নিতাম পঁচাত্তর হাজার তিনশো করে পার পিস গরু পার পিস পঁচাত্তর হাজার তিনশো গরুগুলা দেখবে এবং আসে দেখে শুনে বুঝে কিনে নিয়ে যাবে অবশ্যই আসে দেখে শুনে বুঝে কিনে নেবে পঁচাত্তর হাজার তিনশো যে গরুটা দিছি আমি হ্যাঁ আমি যত গরু প্যাকেজ দিছি সবচেয়েটা আমি এই গরুটা কম রেটে পাইছি আর দুই একটা গরু জোড়াইছি বিদায় গরুটা আমি দিতে পারছি নাহলে দিতে পারতাম না ভাই আচ্ছা আচ্ছা তো এখন কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ এইট ফোর এইট হ্যাঁ ডবল সেভেন হ্যাঁ জিরো ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আচ্ছা ঠিক আছে আজকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক আমরা দেখলাম আজকে যে আজগুরু ভাই প্যাকেজটি দিলেন ঈদ উপলক্ষে একটি ছাড় দিয়েছেন উনি আর কুরবানির দাতালো ষাট গরু নটি রয়েছে তার মধ্যে ষাটটি দাতালো আর দুটি একটি শাহিওয়াল আর একটি দাঁত হবে এই হচ্ছে ওনার গরুর তথ্য তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান আজগুরু ভাই নিজেই বলেছেন দেখে শুনে বুঝে কিনবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম